দ্বিমুখী সংঘাতে আছেন পাবনা 4 আসনের এমপি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। 5 তৃণমূল নেতার পাশাপাশি নৌকা মার্কায় ভোটে লড়তে মাঠে তার মেয়ে জামাই দুজনই। বিপরীতে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী চাপ থাকলেও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দারের প্রার্থিতা প্রায় চূড়ান্ত বলে জানাচ্ছেন নেতারা। ঈশ্বরদী আটঘরিয়ার 5 বারের এমপি শামসুর রহমান শরীফ বর্তমানে ভূমি মন্ত্রী। প্রবীণ এই নেতা ও তার পরিবারের কর্মকাণ্ডের সমালোচনা আছে তৃণমূলের একাংশের নেতাকর্মীদের। এবার আওয়ামী লীগে নতুন মুখ দেখতে চান তারা। দুই একটা কাজ ছাড়া প্রত্যেকটা জায়গায় 2 নম্বরি 3 নম্বরি যত রকমের অন্যায় আছে তারা করে যাচ্ছে। এই পরিবার থেকে এই পরিবর্তনের হাত থেকে বাঁচার জন্য আমরা করে পার্টি প্রদর্শন হচ্ছে। পার্টি প্রদর্শনে যা দেশের ডাকে ঈশ্বরদীর বহু মানুষ সাড়া দিয়েছে। এদিকে মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থান জানান দিচ্ছেন সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম লিটন, সাবেক সেনা কর্মকর্তা নজরুল ইসলাম রবি ও সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম বুধু। অনেক কর্মী মামলা মোকদ্দমায় জরাজীর্ণ, এ সমস্ত হয়েছে সে কারণে এই আসনের আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা কর্মী বান্ধব নেতৃত্ব চায়, জনবান্ধব নেতৃত্ব চায়, সৎ নেতৃত্ব চায়। শুধু দলে নয়, মনোনয়ন নিয়ে অস্বস্তি আছে মন্ত্রীর পরিবারেও। বাবার সঙ্গে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় মেয়ে মাহজাবিন শিরিন পিয়া, তার স্বামী ঈশ্বরদী আওয়ামী লীগের পৌর সভাপতি ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর রাজনৈতিক প্রভাবও স্পষ্ট। মনোনয়ন চাইবেন তারা দুজনই। চাওয়ার বিষয়টা বিরোধপূর্ণ না। মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন, আমাদের পার্টির সভানেত্রী, যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ তাকে বিজয়ী করব। আমি মনোনয়ন পেলে আমার বাবা, আমার মা, আমার স্বামী এবং আমার ভাইয়েরা, ঈশ্বরদীর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ, সাধারণ মানুষ আমার নির্বাচন করবে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে স্বজনদের ভোটে দাঁড়ানোর কথা নাকচ করেছেন মন্ত্রী শামসুর রহমান শরীফ। আমি দাঁড়াতে চাচ্ছি কি না, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকর চাকরানি, এইসব গল্প করতে আসছেন আপনাদের মতো শিক্ষিত লোকের কাছে, এটা নট ডিজায়ার্ড। বিপরীতে আগামী নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে দেখছে বিএনপি, তাই রাজপথ ও ভোটের প্রস্তুতি নিচ্ছে একসঙ্গে। আমরা ঐক্যবদ্ধ আছি, দেশের মানুষও এই সরকারের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ, সে তারা নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারবে। ধানের শীষের মনোনয়ন দৌড়ে আছেন হাবিবুর রহমান হাবিবও। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু হওয়ার পর ঐশ্বরদীতে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে একজন সৎ এবং জনবান্ধব প্রার্থী চান এখানকার ভোটাররা। তারা বলছেন যিনি অনিয়ম এবং দুর্নীতির বাইরে থেকে ঈশ্বরদীর উন্নয়নে কাজ করবেন তাকেই এবার ভোট দেবেন তারা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট।